আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি দীর্ঘ 4 বছর ধরে মালয়েশিয়াতে অবস্থান করছি, কিন্তু এই মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ানটি আসলে অনেকবার ট্রাই করেছি, কিন্তু আমি অনেকবার ট্রাই করে ব্যর্থ হয়েছি বলা যায়, কারণ এটি হচ্ছে অনেক স্মেলি একটা ফুড। তো মালয়েশিয়ার জাতীয় ফল হচ্ছে ডুরিয়ান, যেটাকে মালয়েশিয়ার ফলের রাজা বলা হয়। শুধু মালয়েশিয়া না, এটা মালয়েশিয়া সহ মালয়েশিয়ার পার্শ্ববর্তী আমাদের ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে পাওয়া যায়, তো এই সাব কন্টিনেন্টে পাওয়া যায় আর কি। তো আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু এটি অনেক স্মেলি এবং অনেক টেস্টি, অনেক সুইট। তো এই জন্য আমি ট্রাই করেও ব্যর্থ হয়েছি, একটা দুটোর উপরে খেতে পারি না। তো চলুন আজকে দেখে আসি মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ানটি কেমন। আজকে ব্লগের উদ্দেশ্যে ডুরিয়ানটি আবারও টেস্ট করব, তো আশা করছি সাথেই থাকবেন। আমি এখন চলে এসেছি মালয়েশিয়ার বান্তিংয়ে, যেটি কুয়ালালামপুর থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। মালয়েশিয়ার ভিলেজের রোডে ড্রাইভ করার মজাই আলাদা। যেমনটি বলেছি, ডুরিয়ান হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল, আর সিজনের সময় রাস্তার পাশে এভাবেই দোকান নিয়ে বসে থাকে ডুরিয়ান বিক্রেতারা। এটি আর একটি চমৎকার ফল রামবুতান। কোয়ালিটি ফিদে এই জুরিয়ানগুলোর দাম বিভিন্ন হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ডুরিয়ানগুলো প্যাকিং করে রাখা হয়েছে ক্রেতাদের সুবিধার্থে। সাইজে ছোট হলেও এই চমৎকার ফলটি একটি আপনি একাই শেষ করতে পারবেন না। তবে মালয়েশিয়ানদের ক্ষেত্রে আলাদা, তারা একসাথে 5 থেকে 10টি ডুরিয়ান খেতে পারে। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি ডুরিয়ান নিয়েছি। আমি গত কয়েকদিন আগে ট্রাই করেছিলাম ডুরিয়ান, কিনেছিলাম ডুরিয়ান, সেটি ছিল শহর থেকে 1 কেজি 20 রিংগিত দিয়ে কিনেছিলাম, কিন্তু এখানে ডুরিয়ান অনেক সস্তা। এটি কাম্পুং এলাকা, তো এখানে আমি একটি ডুরিয়ান কিনেছি 10 রিংগিত দিয়ে। তো আমি একটি ডুরিয়ান কিনে নিই, কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি ডুরিয়ান এখানে খুলে বিক্রি করা হয় প্যাকিং করে। তো আমি প্যাকিংটা কিনেছি, তো আমি এখন টেস্ট করব এবং আপনাদেরকে রিভিউ দেবো আসলে আমি আজকে কেমন ফিল করছি আর কি। তো চলুন ডুরিয়ানটি টেস্ট করা যাক। ছোটোটা দিয়ে শুরু করি। এটা দেখছেন ডুরিয়ান, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এটা হলো ডুরিয়ান। তো এটি অনেকটা কাঁঠালের মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি কাঁঠাল না, কারণ এটির যে উপরের যে অংশটুকু এটি হচ্ছে অনেক সফট। ঠিক আছে, এটি হলো অনেক সফট। তো দেখি কেমন লাগে আর কি। আমি স্মেল অনুভব করতে পাচ্ছি, এটি কিন্তু স্মেলি হওয়ার কারণে প্লেনেও কিন্তু এটিকে অ্যালাউ করা হয় না। আজকে অনেক ভালো লাগছে। সত্য কথা বলতে আজকে বিগত দিনের যে ডুরিয়ানগুলো টেস্ট করেছি তার চাইতে টেস্টটি অনেক ব্যতিক্রম ছিল, কারণ হচ্ছে আমি ডুরিয়ানের আসল স্বাদ নেওয়ার জন্য আমি কাম্পুংয়ে চলে এসেছি। এটি হচ্ছে বান্তিং, যেটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে অলমোস্ট 70 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমি কাম্পুংয়ে এসেছিলাম ডুরিয়ানটি টেস্ট করার জন্য। তো এক্সপিরিয়েন্স হচ্ছে যে অনেক গুড, এটি মালয়েশিয়ার জাতীয় ফল, ফলের রাজা বলা হয়ে থাকে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে 300-এরও বেশি প্রজাতির ডুরিয়ান বাজারে পাওয়া যায়, তার মধ্যে সবগুলোই মূলত এই সাব কন্টিনেন্টে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আমাদের সিঙ্গাপুর এবং ব্রুনাই, এই কয়েকটি দেশে এই ডুরিয়ানটি পাওয়া যায়।
তো যারা টেস্ট করেননি অবশ্যই মালয়েশিয়াতে আসলে ডুরিয়ানটি টেস্ট করবেন, কিন্তু যদি সিজন না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আফসোস করতে হবে, কারণ এটি সিজনাল ফুড, শুধুমাত্র সিজনেই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আশা করছি নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।